হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তো এর আগে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেই প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমার বিজ্ঞান তারপর অঙ্ক তারপর ইতিহাস ভূগোলের আমি প্রশ্নপত্র উত্তর সমেত আমি আলোচনা করেছিলাম তো এই ভিডিওতে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাস ও ভূগোলের প্রশ্নপত্র উত্তরসহ এক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো যে অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এর বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে দুই নম্বর হচ্ছে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো আর তিন নম্বর বলেছে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি আর ডান্দি কাছে সত্যবিলোম্ব নীতি তো এই দুটো নীতির গভর্নর জেনারেল কে ছিল তারপর হচ্ছে সময়কাল প্রভাবিত রাজ্য আর মূল নীতি কী ছিল তো এইগুলো লিখতে হবে তো প্রশ্নটা দেখে নিলে তোমরা সবাই এবার উত্তরগুলো দেখি তো উত্তরটা প্রথম প্রশ্নের যে উত্তর সেটার উত্তর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো তোমরা ভিডিওটা পজ করে এই পুরো উত্তরটা লিখে নাও ঠিক আছে এই উত্তরটা পুরোটাই তোমাদের লিখতে হবে যেহেতু এটা বড়ো প্রশ্ন যে মুঘল সাম্রাজ্য অষ্টাদশ শতকে কিভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তো পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবনতি সিংহাসনে উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব তারপর রাজস্ব আদায়ের ব্যর্থতা তারপর হচ্ছে আঞ্চলিক শাসকের স্বাধীন চেতা মনোভাব তারপর হচ্ছে এছাড়াও কৃষক বিদ্রোহ বৈদসিক আক্রমণ জায়গিরদার ব্যবস্থার ত্রুটি সামরিক বাহিনীর দুর্বলতা অভিজাতদের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি কারণগুলি মুঘল সাম্রাজ্যের ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আঞ্চলিক শক্তি উত্থানের পথকে সুগম করে তোলে তো এই পরপর তোমাদের যে আমি পয়েন্টগুলো বললাম পুরোটা তোমাদেরকে লিখতে হবে যেহেতু এটা একটা বড়ো প্রশ্ন ঠিক আছে তারপরে দ্বিতীয় যে প্রশ্ন এটাও বড় প্রশ্ন যে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে কি কী পদক্ষেপ নিয়েছিলেন তোমার সেটার একটা তালিকা তৈরি করতে বলেছে তো এখানে লেখা আছে দেখবে আটচল্লিশ পাতা আর ঊনপঞ্চাশ পাতায় সমস্ত উত্তরটাই দেওয়া আছে তো এটা তোমাদেরকে একটু কাটছাট করে লিখতে হবে তো যেগুলো কাটছাট করে লিখতে হবে সেগুলো আমি তোমাদের দেখবে ইয়েলো কালার করে দিয়েছি হালকা ঠিক আছে এটা তোমরা দেখে পরপর টুকে নেবে তো কি কি করেছিল আমি একটা তোমাদের যদি একটা সংক্ষেপে বলি তাহলে লিখবে যে রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্যে একদল জমি প্রবিদের খোঁজ করতে থাকেন অবশেষে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন চব্বিশ পরগনায় জমি জরিপের কাজ শুরু করেন তো এটুকু লিখলে তারপর লিখলে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা নদীপদগুলি জরিপ করেন জেমস রেনেল বাংলার নদীপদগুলি জরিপ করে রেনেল মোট ষোলোটি মানচিত্র তৈরি করেছিলেন ঠিক আছে তারপরে বক্সার যুদ্ধের পরে মানে বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো এই যুদ্ধের পরে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে ক্রমে বাংলা জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ের বিষয় কোম্পানির তৎপর হয়ে ওঠে দেখো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে তোমার কমপ্ট ট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ নামে এক একটি কমিটি গঠন করা হয় তাছাড়া আরও একটি আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হলো যার নাম ছিল কমিটি অফ রেভিনিউ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয়েছিল বোর্ড অফ রেভিনিউ সেই থেকে ওই নতুন বোর্ড অফ রেভিনিউতে রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে ঠিক আছে তাহলে প্রথমে দেখলাম যে রবার্ট ক্ল্যাব একটা মাপজোকের জন্য একটা জড়ি পবিদের খোঁজ করতে থাকেন অবশেষে ফ্রাঙ্কল্যান্ড নামে একজন তোমার চব্বিশ পরগনায় জমি জরিপের কাজ শুরু করেন তারপর দেখলাম জেমস রেনেল বাংলা নদীপথগুলো জরিপ করেন তারপর দেখলাম বাংলা নদীপথগুলি জরিপ করে তিনি ষোলোটি মানচিত্র তৈরি করেন তারপর দেখলাম রাজস্ব নির্ণয়ের জন্য কোম্পানি তৎপর হয়ে ওঠে দিয়ে তোমার মুর্শিদাবাদের সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কাউন্সিল অফ রেভিনিউ নামে একটি কমিটি গঠন করে তাছাড়াও একটা রেভিনিউ বোর্ড তৈরি করে এগুলো দেখলাম তারপরে দেখবে যে ইজারাদারি ব্যবস্থা ব্রিটিশ কোম্পানি বাংলা প্রেসিডেন্সি ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা করতে থাকেন প্রথমে জমি নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়ার ব্যক্তিকে জমি দেওয়া হতো মানে ডাক হতো আর কি যে বেশি দাম বলতো তাকে জমি দেওয়া হতো তো এগুলো পড়বে দিয়ে লিখবে যে ইজাদারি বন্দোবস্ত বলা হয় তার পাশাপাশি ইজাদারি তোমার মেয়াদ ছিল পাঁচ বছর একে বলা হতো তোমার সালা বন্দোবস্ত এই পাঁচশালা বন্দোবস্তের পরে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানি দশ সালা বন্দোবস্ত চালু করেন তারপরে আবার লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত যেটা হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার ফলে বাংলায় তোমার ভূমি রাজস্ব বন্দোবস্ত একটা নতুন পর্যায়ে শুরু হয় পাশাপাশি ভারতে অন্যান্য অঞ্চলেও জমি জরিপ ও ভূমি রাজস্ব নির্ণয় বিষয়ক কার্যকলাপ চলেছিল। তাহলে পরপর আমরা দেখলাম যে তোমার ইজাদারি ব্যবস্থা তারপর পাঁচশালা বন্দোবস্ত তারপর সালা বন্দোবস্ত তারপর দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক আছে তো এতটাই তোমাদেরকে লিখতে হবে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে এটুকু যেটা আছে অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্যবিলম্ভ নীতি দেখো এখানে আমি লিখে দিয়েছি তো গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ওয়েলসঅলি আর সত্য নীতির তোমার গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ডালহসি সময়কাল হচ্ছে সতেরোশো আটানব্বই হচ্ছে তোমার অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্যবিলম্ভ নীতি হচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ প্রভাবিত রাজ্য হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রভাবিত করেছিল হায়দ্রাবাদের নিজাম অযোধ্যা মারাঠা আর সত্য নীতির জায়গা লিখবো আমরা সাঁতারা ঝাঁসি নাগপুর আর মূলনীতি কী ছিল দেখো মূলনীতি ছিল তোমার প্রথমটা দেখো এক নম্বর বলেছে চুক্তি স্বাক্ষরকারী রাজ্যে নিজ ব্যয়ে কোম্পানি সেনা অবস্থান করবে দুই নম্বরটা বলেছে দেখো রাজ্যের রাজধানীতে একদল ইংরেজ সৈন্য ও একজন ব্রিটিশ রেসিডেন্ট অবস্থান করবেন তারপর তিন নম্বর হচ্ছে কোম্পানির অনুমতি ব্যতীত অপর কোনো রাজ্যের সাথে ওই রাজ্য যুদ্ধ বা শান্তি স্থাপন করতে পারবেন না আর এদিকে হচ্ছে তোমার যেটা দেখলাম সত্য নীতির জায়গায় লিখব কোম্পানির সৃষ্ট বা কোম্পানি আশ্রিত কোনো রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান তাহলে ওই রাজ্য কোম্পানির সাম্রাজ্যভুক্ত হবে দুই নম্বর হচ্ছে দত্তক পুত্রের অধিকার স্বীকৃত হবে না ঠিক আছে তো ইতিহাসের প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এরপর ভূগোলের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দুই আছে মানে পার্ট টু সেটা নিয়ে আলোচনা করছি দেখো তো প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে রেখা থাকার কারণ কি দুই নম্বর হচ্ছে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে বলা হয় কেন তিন নম্বর হচ্ছে মৃত্তিকার সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে ভারতকেও কেন উপমহাদেশ বলা হয় তো এগুলোর উত্তর আমরা পরপর দেখব প্রথমটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে বিযুক্ত রেখা থাকার কারণ তো এটা তোমাদের বই থেকে টুকেছি বলেছি দেখো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্ত রেখা। ঠিক আছে বিযুক্ত রেখা, দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায় শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কর্নরাডো বিযুক্ত রেখা তো রেখা সম্পর্কে এটাই লিখবে থাকার কারণ হচ্ছে তোমার দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা হয় বা আলাদা করা যায় ঠিক আছে তারপর নেক্সট দেখো যে অপসারী পাতকে তোমার গঠনকারী পাত সীমানা বলে কেন সেটার উত্তর দেখো এটা উত্তর হচ্ছে পয়েন্ট করে দেওয়া আছে প্রথম পয়েন্টটা হচ্ছে দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার জন্যে দুটি পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় এবং লাভা উঠে এসে মহাসাগরীয় ভূতক তৈরি করে দুই নম্বর হচ্ছে অপসারী পাত সীমানায় সমুদ্রবক্ষের বিস্তার ঘটে এজন্যে সমুদ্র সমুদ্রগর্ভের ফাটল দিয়ে যে লাভা বেরিয়ে আসে তার জমে শৈলশিরার আকার ধারণ করে যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা তারপর দেখো তিন নম্বর হচ্ছে পাত সীমানায় দুটি পাত বিপরীতে সরে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় তাহলে এই পয়েন্টগুলো তোমরা লিখবে যখন কাছে সরে আসে তখন কি হয় যখন দূরে সরে যায় তখন কি হয় সেগুলো পরপর বলা আছে তারপর দেখো নেক্সট যেটা আছে কীভাবে শিলা থেকে মাটির সৃষ্টি হয় বা মাটি সৃষ্টিতে খনিজের যে ভূমিকা সেটা উত্তর দেখো এখানে আছে তো এটা তোমরা ভিডিওটা পশ করে লিখে নেবে যে আদি শিলার ওপর শিলাচূর্ণ ও জৈব পদার্থে মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি জীবকুলের আবাসস্থল হচ্ছে মাটি বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু বৃষ্টিপাত সমুদ্র তরঙ্গ হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় পেয়ে তোমার সূক্ষ্ম হয়ে শিথিল শিলাচূর্ণ রূপের অবস্থান করে এই শিলাচূর্ণ হল রেগলিট পরে এর সাথে জল বায়ু জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয় মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদি শিলার উপর নির্ভর করে যেমন সাধারণত বেসাল্ট শিলাই মৃত্তিকা গ্রানাইট শিল শিলায় তোমার লোহিত মৃত্তিকা বেলে পাথরে বেলে মাটি তৈরি হয় ঠিক আছে তো এটাই লিখে দেবে তারপরে এটা দেখবে যে ভারতীয় উপমহাদেশ বলা হয় কেন এটার উত্তর দেখো মোটামুটি তিনটে পয়েন্ট দেওয়া আছে তো তিনটে পয়েন্ট দেখো প্রথম পয়েন্টটা বলেছে একটি মহাদেশে যেমন বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় ঠিক তেমনি ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সামাজিক মেলবন্ধন অনেক বেশি দুই নম্বর বলেছে একটি মহাদেশে যেমন ভূপ্রকৃতি জলবায়ু নন্দ নদী কৃষি খনিজ ও বনজ সম্পদের বৈচিত্র্য লক্ষ্য করা যায় ঠিক তেমনি ভারতের এরূপ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তিন নম্বর কি বলেছে দেখো যে এই ভূখণ্ডের অন্তর্গত দেশগুলির মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে এবং আয়তন ও জনসংখ্যার বিচারেও ভারত বৃহত্তম হওয়ায় এই অঞ্চলকে ভারতেরও উপমহাদেশ বা ভারত পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় ঠিক আছে যে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে তার মধ্যে তোমার ভারত হচ্ছে বৃহত্তম আয়তনার জনসংখ্যায় ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সে কথাটা এখানে বলেছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যে উত্তরগুলো ছিল তোমরা সেই উত্তর পেয়ে গেলে তো ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে তোমার লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন থেকে ক্লিক করে রেখো এরপরে আমি তোমাদের জন্যে বিজ্ঞান অঙ্ক তারপর ইংরাজি আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করবো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো